গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ঠিকঠাক এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আজকে উঠতে খুব বেলা হয়ে গেছে তো সকালে কাজকর্ম সব হয়ে গেছে তো দেখো আমার মেয়ে উঠেছে তো ওর বাবা একটু আর কি করছে তো বলছে এখন অনেক রাত হয়ে গেছে আর একটু ঘুমিয়ে পড় তো ওই জন্যই ও হাসছে তো একদমই ঘুম থেকে উঠতে চায় না তো আজকে আমারও লেট হয়ে গেছে উঠতে তো চলো এখন চা খাবো আমরা তো চা বানাবো তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা পাশে থেকে দিন দেখো তোমাদের সাথে আমি কি কি শেয়ার করতে পারি আর কতটুকু শেয়ার করতে পারি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো তো এখন চলে এলাম চা করতে তো দেখো চা বসিয়ে দিয়েছি আমার চা হয়েও গেছে তো ইন্ডাকশানই করছি তো দেখো আদা চা করছি তো চাটা হয়ে গেছে তো এখন আমি ঢেলে নেব তো আমরা তো লিকার চা খাই তোমরা জানো তো যারা জানো না যারা আমার নতুন বন্ধু তারা জেনে নাও তো আমরা সকালে আদা চা খাই তো সব সময় খাই আমরা দুধ চাটা কমই খাই লিগা চাটাই বেশি খাই তো আমার বরের চাটা আমি দেখো ঠেলে নিলাম তো ওকে আগে দিয়ে দেবো আর দেখো অল্প গোলমরিচ দিয়ে দিচ্ছি তো আদা দিয়ে চাটা করেছি আর গোলমরিচটা পরে দিচ্ছি তো যেহেতু শীতকাল তো সেই জন্য একটু আদা গোলমরিচ চাটা খুব ভালো লাগে তো ওকে আমি এখন দিয়ে দেবো চাটা তো দেখো তো দার্জিলিং চা পাতা এটা তো দার্জিলিং চা পাতা দিয়ে চাটা করেছি তো দুটো বিস্কিট দিয়ে দিলাম তো দিয়ে ওকে চাটা দিয়ে দিলাম তো সকালে লেবু জল খাওয়া হয়ে গেছে দেখো গ্লাসটা টেবিলে রাখা আছে তো এখন আমি চলে এলাম সকালের টিফিন বানাতে তো আমরাও চা খেয়ে নিলাম পরে আর দেখানো হয়নি তো এখন পেঁপে আর আলু আমি কেটে নিয়েছি তো আজকে পেঁপে আলু তরকারি করব তো টিফিনে এটাই বানিয়ে নিই তো চলো আর রুটি করে নেবো তো পেঁপে আলুটা দেখো আমি প্রেসার কুকারের সিঁড়ি দিয়ে নেব তো একটু সিদ্ধ করে নেব তো এখন আমি প্রেশার কুকারের মুখ বন্ধ করে দেখো সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো এখন দেখো আমি তরকারিটা বানিয়ে ফেলেছি তো সিদ্ধ হয়ে গেছে আমার ভিডিওটা আর করা হয়নি তো একটু আদা বাটা আর জিরে বাটা দিয়ে একটু হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট মশলাটা একটুখানি করে নিয়ে ওই সিদ্ধটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি তো এটাই করেছি তো বানানো হয়ে গেছে তো দেখো এটাই দেখানো তোমাদের তো সকালে মাছ বিক্রি করতে এসেছিলো তো এখানে একটা ছেলে মাছ দিয়ে যায় তো টাটকা রুই মাছ তো এটা নিলাম তো দেখো সকাল সকাল মাছ চলে এসছে তো একদম টাটকা মাছ এখনও নড়ছে তো খাপি খাচ্ছে মাছটা তো আমার হাজব্যান্ডের হাতে আছে দেখো আমার হাজব্যান্ড বলছে দেখো আমি এটা পায়া হ্যাঁ তো ছিপে পাইনি মোটেও তো এটা বিক্রি করতে আসছিলো একজন তো নেওয়া হয়েছে তো দেখো কত বড় মাছটা তো ওই মাছটা আমি মোটেও কাটতে পারবো না তো চলো দেখো কেক কাটে আজকে মাছটা তো দেখতে থাকো তো এই যে মাছটা কাটবো এখন তো পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে আর দেখো এখনও কেমন খাপি খাচ্ছে তো দেখো কেমন পাক এটা নড়ছে তো এটা কী বলে কানকো কানকোটা নড়ছে আর দেখো মুখটা কেমন খাপি খাচ্ছে তো আজকে কাটবেন আমার বড় মশাই তো দেখো কাটতে বসে পড়েছে আর আমি আঁশটা শুধু ছাড়িয়ে দিয়েছি কারণ এত বড়ো মাছ আমি কাটতে পারবো না আমার হাতে এমনিতেই ব্যথা তো ইউটিউব করে হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে সবসময় মোবাইল ধরে তো যারা যারা করো তাদেরও ডিস হাত ব্যথা হয় তো হাতে প্রচণ্ড ব্যথা আমি এত বড় মাছটা কাটলে আরও ব্যথা হয়ে যাবে তো সেই জন্যেই ও মাছটা একটু কেটে দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে কাটে আমার বর মাছটা তো আজকে সকালে তো দেখালাম পেঁপের তরকারি করেছি আর রুটিও করে নিয়েছি তো আমাদের এখন টিফিন করা হয়ে গেছে তো সেটা তোমাদের আর দেখানো হয়নি তো রুটিও করে নিয়েছিলাম রুটিটাও দেখানো হয়নি তো রুটি করা আগে অনেক দেখিয়েছি তো আর একদিন দেখিয়ে দেব তো দেখো মাছটা কাটছে আর দুপুরে আজকে রান্না করব এই মাছটারই একটু ঝাল করে নেব। কালিয়ার মতো আগেও দেখেছি কালিয়াটা তো আজকে আর দেখাবো না তো আজকে শুধু এই মাছ কাটাটাই দেখাই কী হবে কাটে আমার বর মাছটা তো আর একটু ডাল করে নেব আর একটা কিছু ভাজা করতে হবে তো ভাজা করে নেব তো আজকে রান্না কিছু আর শেয়ার করব না তোমাদের সাথে তো এখন দেখো মাছটা এখন পিস করা হচ্ছে তো মাছটা এখন কাটা হয়ে গেছে তো পিস করছে তো অন্যবার মাছ এলে আমিই কাটি বেশিরভাগ তো আমার বর কমই কাটে তো ভাবতে পারছি না যে আজকে আমার বর মাছ কাটছে তো ও ভাবা যাচ্ছে না জাস্ট ভাবা যাচ্ছে না না গো এমনি বললাম তো ও মাছ কাটে মাঝে মাঝে কাটে আর বেশিরভাগটাই আমিই কাটি তো দেখো এই তেলটা বেরিয়েছে মাছ থেকে আর যে পিসগুলো হচ্ছে এখন লেজাটা কাটছে তো পিসগুলো হয়ে গেছে করা তো সাবধানে বটিটা ধার কোয়াটা নেই তো লেজা থেকেও একটু পিস করে নিচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার বরের মাছ কাটাটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি খুব খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যারা আমার নতুন বন্ধু যারা নতুন ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে দিও তো দেখো মাছ কাটা প্রায় শেষ হয়ে গেল তো এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছ দেখো আমার বর মাছগুলো সাজিয়ে দিচ্ছে তোমাদের দেখানোর জন্য তো এখন কাটা হয়ে গেছে প্রচুর রক্ত তো এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তো এখন দেখো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এইগুলো আমি আজকে রান্না করবো আর এই যে তেলটা তেলটাও রান্না করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো ফিরে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড বাই